তো আজ জুন, আজকে হচ্ছে 19শে জুন, বুধবার। তো 10 দিনের মাথায় আবার আজকে আবার চুলদাড়ি কামাচ্ছি, যতদিন না মোদিজির কাছে এই ছবিটা পৌঁছাবে যে একমাত্র মোদিজি প্রধানমন্ত্রী যদি শপথ গ্রহণ করবে সেদিন চুলদাড়ি কামাবো, চুলদাড়ি হতে দেবো না। তো আজও 19শে জুন, আবার সে চুলদাড়ি কাটছি, প্রতি সপ্তাহে আমি কাটবো চুলদাড়ি, আমি গজাতে দেবো না। যতদিন না ছবিটা প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে এবং যোগীজির কাছে যাচ্ছে ততদিন চুলদাড়ি আমি কাটতে থাকবো। তো আমাদের এখানে জেলা সভাপতি ইচ্ছা করে হারিয়েছে, জেলা সভাপতি 54,55,00,000 টাকা মেরে খেয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলা, এবং মণ্ডল সভাপতিদেরকে বলেছে সাসপেন্ড করবো, যে শক্তিকেন্দ্র এদেরকে সব সাসপেন্ড করবো, উনি যদি মুখ খুলি। তো আমাদের প্রত্যেক বুথে 20,000 টাকা করে এসে এবং আমাদেরকে দিয়েছে মাত্র 9,000 টাকা করে, বাদ বাকি টাকা জেলা সভাপতি মেরে খেয়েছে, এবং প্রত্যেক দিন রাতে গাড়ি করে ঘুরে বেড়ায়, কাদেরকে নিয়ে আর বলবো না, দুজনা নারী। এর আগেও 2021 সালে গোপাল কৃষ্ণ ঘোষ ছিলেন, তো কৃষ্ণ ঘোষ একটু ভালো ছিল। এই জেলা সভাপতি, এমন জেলা সভাপতি এসছে একটা যে মানে লুটি পুটে খাওয়ার, আমাদের বিজেপি ক্ষমতা আসে না, তার আগে লুটি পুটে খাওয়ার জেলা সভাপতি উনি, এমন লোক কোনো বুথের বুথ সভাপতি কিনে আজ পর্যন্ত একটা বৈঠক করে নেয়। উনি যতদিন থেকে 21-এর পর থেকে যতদিন দিয়ে এসছে, কোনো মণ্ডল কোনো কটা বুথ এক একটা অঞ্চলে কেউ জানে না, কোনো 130টা বুথ সভাপতির মধ্যে 10টা বুথ সভাপতি ওনাকে চেনে না, উনি কোনো বুথ সভাপতি চেনে, আজ পর্যন্ত কোনো বুথ সভাপতি নিয়ে বসেনি। তো উনি একটা রং করেছে আমাদের অসীম কুমার সরকার, সে বলেছে 55 থেকে 60 লক্ষ টাকা উনি খেয়েছে আমার কাছ থেকে, তো সেই টাকাগুলো কোথায়? এবং আমাদেরকে বলে বেরিয়েছে প্রত্যেক বুথে 20,000 টাকা করে অ্যালার্ট হয়েছে জেলা, মানে আমাদের প্রার্থী নিজে বলেছে যে তোমরা এর আগে লোকসভায় কত পেয়েছো তার থেকে 3 গুণ পাবে। তো আমরা 20,000 টাকা করে আমাদের নাকি অ্যালার্ট হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি বলছে আমরা জানি না, তো আমাদেরকে মাত্র 9,000 টাকাও দিয়েছে, তাও 3 বারে। তো আমরা চাই এবং আমাদের বুথের সমস্ত বুথেরই বুথ সভাপতিকে ধরছে, যারা কর্মী আছে আমরা কর্মী নিয়ে করি, তো বলছে 20,000 টাকা করে পেলে, তো 20,000 টাকা করে কী করলি তোরা? আমি 20,000 টাকা তো আমরা পাইনি, আমরা 9,000 টাকা করে পেয়েছি। না সমস্যাকে আমি এবার আমি আমাকে রাজ্য থেকে মেল পাঠিয়েছে, মেল করেছি, পয়সা খরচ করে মেল বার করে, সে মেলে কাগজ আমার কাছে আছে, ইমিডিয়েটলি জেলা সভাপতি সরান, জেলা সভাপতি আমাকেও বলেছে যে তোমাকে সাসপেন্ড করবো, সাসপেন্ড করতে যা কত করবো, যদি পারে ক্ষমতা থাকে জেলা সভাপতির তো আপনি সাসপেন্ড করে দেখান, আমি বিজেপি পার্টি ছাড়বো না। আপনার তো সেদিনকে লোক, 2014 সালে বিজেপি পার্টি করছি, বিজেপি পার্টির জন্য নরেন্দ্র মোদীর জন্য যে মরতে হয় মরে যাবো, যদি গুলি করে মেরে দেয় কোনো ভয় করবো না, কিন্তু বিজেপি পার্টি শেষ থেকে ছাড়বো, আমি এখানকার লোক খেতে দেবো না। এমন যদি আমি একটা দায়িত্ব পাই, জেলা সভাপতির দায়িত্ব যদি পাই, তো আমি দেখিয়ে দেবো যে জেলা সভাপতি আমার পূর্ব বর্ধমান জেলায় কী করে জিততে হয় সেও আমি দেখিয়ে দেবো। তো আজ এই পর্যন্ত রাখছি, বেশি কথা বলবো না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আমার কাছেও এসছে, আমি নামও এখানে দেখতে পাচ্ছি, ইনার নাম নাকি শ্যামল দেবনাথ, পূর্ব বর্ধমান সাংগঠনিক কাটোয়া জেলার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মহাশয়ের বিরুদ্ধে মুখ খুললেন শ্যামল দেবনাথ। দর্শক, আমি বিস্তারিত বলতে পারবো না, জাস্ট ভিডিওটা এসছে যে এরকম ন্যাড়া হচ্ছেন, মস্তক মুন্ডন করছেন, আগেই করেছেন, নতুন করে মাথাতে আর চুল গজাতে দিচ্ছেন না যতক্ষণ না এটা মোদি এবং যোগীজির কাছে যায়। এই ভিডিও, এই বক্তব্য যেটা বলার চেষ্টা হয়েছে, আমি যেহেতু ডিটেলস চিনি না লোকটাকে, কি হয়েছে সেটাও বলতে পারবো না। উনি কিছু তথ্য দিয়েছেন যে 20,000 টাকার জায়গায় 9,000 করে পেয়েছি, বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করেন না, চেনেন না, জেলা সভাপতির সম্পর্কে মন্তব্য, এবং এই যে নামটা জেলা সভাপতির যে নামটাই বা মানে এখানে বলা হয়েছে গোপাল চট্টোপাধ্যায়, আমি এনাকেও চিনি না। কিন্তু মানে ভিডিওটা এমন মানে খুব আর কি নজর কাড়া ভিডিও, যে ন্যাড়া হচ্ছেন, মাথাতে চুল গজাতে দেবেন না এবং সেই সঙ্গে এইসব অভিযোগ আনছেন। কেউ বলতে পারেন যে এটা পাগলামো,
পাগলামো করে এইসব বলছেন, কিছু বলার থাকলে ঠিক জায়গায় বলতে হয়, এই মস্তক মুন্ডন করে। যতক্ষণ না মোদিজি যোগীজির কাছে এই ছবি যাচ্ছে, মোদিজি যোগীজির কাছে ছবি কি করেই বা যাবে? তারা কি সব ছবি দেখতে ব্যস্ত নাকি, এইসব মানে তারা কি সব ছবি টবি দেখেন নাকি? সুতরাং এগুলো এইভাবে কি পৌঁছানো যায় বার্তা? সুতরাং এটা পাগলামো হচ্ছে বলতে পারেন আপনারা কেউ কেউ। তবে আবার যে ধরনের কথাগুলো বলছেন সেগুলো তো খতিয়ে দেখা দরকার, এটা বিজেপির বিশেষ করে দরকার, যে বিষয়টা কি। এই কি নাম জানো, শ্যামল দেবনাথ, এই শ্যামল দেবনাথ কি পাগলামো করছেন মস্তক মুন্ডন করে, চুল কেটে চুল মানে নতুন করে গজাতে দেবো না, এই যে কথাগুলো হচ্ছে, এটা কি পাগলামো করছেন শ্যামল দেবনাথ, নাকি পাগলামোর মতো করে এইসব কথা ব্যক্ত করলেও এই কথাগুলোর বাস্তব ভিত্তি আছে? তো এগুলো আমার মনে হয় দেখা উচিত। আমি এখানের ক্ষেত্রে শুধু বলছি না, যেহেতু এখানকার কথা বলা হচ্ছে, এই অংশের কথা বলা হচ্ছে বলে, কিন্তু আমি আরো রাজ্যের অন্যান্য জায়গা থেকে এই রকম অভিযোগ শুনেছি, নিশ্চয়ই তো আপনারাও শুনেছেন, যে টাকা পয়সা যেটা এসেছিল বিজেপির উপর থেকে, যেটা পাঠানো হয়েছিল ভোট প্রচারের জন্য, ভোটের কাজের জন্য, সেসব টাকা ঠিকমতো করে খরচ করা হয়নি, সেসব টাকা ঠিকমতো করে খরচ করা হয়নি, আত্মসাৎ করা হয়েছে। আবার এরকমও হয়েছে, বিজেপির দেওয়া টাকা তো খরচ হয়নি, বরং উল্টো দিক থেকে টাকা আরো হাতিয়ে নেওয়া হয়েছে। হাতিয়ে না বলতে মানে ওই হাতে দিয়েছে, নিয়ে নেওয়া হয়েছে আর কি, চুপ করে বসে যাও, পারলে আমাদের আমাদের হয়ে একটু কাজ করো, এই আর কি, তার বিনিময়ে এই দিচ্ছে। তো এটা এটাও এটাও শুনেছি, এবং সেই জন্য এই যে রেজাল্ট এদিকটা এতটা হয়ে গেছে, অনেকে বলছেন যে এই কারণে, এই কারণে মানে এই কারণে বলতে কি, মানে ছাপ্পা রেগিং ধরুন শাসক করবে, ছাপ্পা রেগিং করতে গেলেও তো তার একটা পরিবেশ থাকা দরকার। যদি উল্টো দিক থেকে যদি প্রতিরোধ প্রতিবাদ ঠিক করে হয়, তখন তো ছাপ্পা রেগিং তো সহজে তো করা যাবে না, ছাপ্পা রেগিং তো ফাঁকা মাঠে করতে হয়, তার আগে তো মাঠটাকে ফাঁকা করতে হবে। তো ফাঁকা করতে গেলে যারা বিরোধী তাদেরকেও সাইড করে দিতে হবে, সরিয়ে দিতে হবে, অনেক রকম ভাবে সরানোর চেষ্টা হয়, ভয় দেখিয়ে হয়, চমকে ধমকে হয়, মারধর দিয়েও হয়, টাকা পয়সা দিয়েও হয়, প্রলোভন প্রতিশ্রুতি এইসব দিয়েও হয়, অনেক ফান্ডা আছে, সেগুলোকে যেখানে যেমন পারা গেছে ইউজ করা হয়তো হয়েছে, তার মধ্যে এটাও একটা, হাতে নিয়ে নেওয়া, হাত কিছু পয়সা করিয়ে দিয়ে হাতে নিয়ে নেওয়া। তো এই ধরনের অভিযোগও কিন্তু এসেছিল, এখনো আসছে বলা যায়, যে বিজেপির নেতা কিন্তু তারা ভোটের সময় কাজ করেননি, তারা চুপ করে বসেছিলেন, এবং অনেকে বসতে বলে দিয়ে চুপ করে বসে যেতে বলেছিলেন, কাজ করতে হবে না, থাক, এরকম অভিযোগ আছে। ফলে এই যে টাকা পয়সা খরচ না করা আর অন্যদিক থেকে নেওয়া আরো সেসব তো আছেই। তো এখন এই এই যে ব্যক্তি এই যে বলছেন কথাগুলো, আবারও বলছি যে যেভাবে বলছেন হয়তো পাগলামো বলেও মনে হতে পারে, কে উনি যে এইভাবে কথা বলছেন, কি এমন পদে রয়েছেন যে এইভাবে কথা বলছেন বলা যেতে পারে, এবং পাগলামোও হতে পারে, না হওয়ারও আবার কোনো ব্যাপার নয়। কিন্তু আমি আমি যেটা বলতে চাই, যে ভিডিও যেভাবে সামনে এসছে, আমি জানি না বিজেপির উপর নেতৃত্ব এই ভিডিও পেয়েছে কিনা, তবে খতিয়ে দেখা উচিত, কারণ যেহেতু এই ধরনের টাকা পয়সার নয় ছয় করার অভিযোগ এসছে বা চেপে দেওয়ার অভিযোগ এসছে, কাজ না করার সংগঠনের কাজ না সংগঠনের কাজ না করার অভিযোগ এসছে, তো ছোটখাটো যেখান থেকে যা ইনপুট আসবে, বক্তব্য আসবে, সেগুলো খতিয়ে দেখা উচিত, কারণ লড়াইটা তো এখানেই তো শেষ হয়ে যায়নি, আরো তো লড়াই করতে হবে, আরো তো লড়াই করতে হবে, আরো তো ভোট আসছে, 26 তো ভোট আসছে। সুতরাং আমার মনে হয় যেখান থেকে যা ইনপুট আসছে সবটাই খতিয়ে দেখা উচিত, যদি আগামী দিনে নতুন করে ফাইটটা করতে হয়, কারণ এরকম প্রচুর 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 অভিযোগ আসছে, আর্থিক নয় ছয়ের কাজকর্ম না করা, মিসগাইড করা, অন্যদের থেকে টাকা পয়সা হাতে মানে নিয়ে পকেট মোটা করা, এরকম অভিযোগ এসছে। কিন্তু এই এই মানসিকতা বা এই ধরনের কর্মীরা নেতারা যদি থাকেন, আমি বলছি না যে যার নামে উনি বলছেন তিনি ওই রকম, সেটা আমি বলছি না, কারণ আমি যেহেতু চিনি না, জানি না, আমি কি করে বলবো, আমি ওভারঅল কথাটা বলছি, রাজ্য জুড়ে ওভারঅল কথাটা বলছি,
যদি এই রকম লোকজন থাকেন যে ভোটের সময় সাবোতাজ মানে সাবোতাজ করে দেবো, বিশ্বাসঘাতকতা করে দেবো, তাহলে দল কিন্তু কোনোদিন এগোতে পারবে না, একটু এটা বলতে পারে। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যারা ওই এলাকার মানুষ তাদের তো তাদের হয়তো জানা হতে পারে বিষয়টা কি, যে ব্যক্তি বলছেন তিনি বা কেমন ব্যক্তি, সুস্থ কিনা নাকি অসুস্থ বলতে পারবো না আপনারা। তো জাস্ট ভিডিওটা পেলাম, ভাইরাল হিসেবে ডিসপ্লে করলাম, যদি কিছু বলার থাকে বলবেন, নজর রাখবেন আরব টিভিতে।